খেয়াল রাখবেন, বিশ্বনবী জীবনে হজ করতে পেরেছেন মাত্র একটা, কয়টা এটা অনেকে জানেই না। আমরা বছরে বছরে হজ করি, বিশ্বনবী বছরে বছরে হজ করতেন না, হজ করছেন একটা, চিল্লাই কেন কয়টা? বিশ্বনবী জীবনে উমরা করেছেন চারটা, জোরে কেন কয়টা? যেই হজ উনি করেছিলেন ওই হজের মৌসুমে নয় জিলহজ থেকে তেরোই জিলহজের এই কোনো একটা সময় মিনা প্রান্তরে এই সূরাটাকে নাজিল করেছে কে? এই সূরাটা আখির সূরা নুজুলান কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরা। ইনফরমেশনগুলো নিয়ে যান, কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরা। এই সূরা নাজিলের পরে কোরআনের আর কোনো সূরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই কেন? সুবহানাল্লাহ। কোরআনের কোনো কোনো সূরার কাটা কাটা অংশ, এক আয়াত, দুই আয়াত, পাঁচ আয়াত নাজিল হয়েছে, কিন্তু কমপ্লিটলি সর্বশেষ যে সূরাটা নাজিল হয়েছে এটা হচ্ছে সূরাতুন নাসার, পড়েন আল্লাহু আকবার। আবার সূরার আরেক নাম হলো সূরাতুত তাওদী, মানে বিদায়ের সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন বিশ্বনবীকে যে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন তার একটা অগ্রিম পূর্বাভাস আছে। ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। দলে দলে সবাই যদি মুসলমান হয়ে যায় তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট, ঠিক কিনা? নবীরে পৃথিবীতে রাখার দরকার নাই। এই সূরা নাজিলের পরে বিশ্বনবী পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 80 দিন, কয়দিন কথা বলেন, কথা বলেন কয়দিন? এই সূরা নাজিলের পর বিশ্বনবী বলতেন অকদ নুইতু ইলা নাফসি, আমার আত্মার মধ্যে বারবার রব্বুল আলামিন এই তথ্য দেয় আমি আর বেশি দিন বাঁচব না। এই সূরাটা আমার চলে যাওয়ার ইঙ্গিত। এই কথা শোনার পরে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, ও ফাতেমা কেঁদো না, ইসবিরিয়া ফাতেমা, ধৈর্য ধারণ করো ফাতেমা, ফা ইন্নাকি আউয়ালু আহলি বাইতি লাহাকান বি, কারণ আমি মরে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা। বিশ্বনবীর এন্তেকালের পরে মাত্র 6 মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহা এন্তেকাল করলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আবার সাইয়্যিদানা ওমরে ফারুক যখন খলিফা, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবীদের নিয়ে উনি মিটিং করতেন, এদেরকে আরবিতে বলে আশিয়াখু বদর, বদরের শায়েক। বদরের সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে যখন সাইয়্যিদানা ওমরে ফারুক মিটিং করতেন, ওই মিটিং এর ছোট্ট একটা বাচ্চা সাহাবীকে রাখতেন, ওই সাহাবীর নাম হলো ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবীর চাচাতো ভাই। বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায়, আমরা বয়স্ক মানুষ, আমাদের মিটিং এই ছোট্ট বাচ্চা কেন? এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে, আমাদের নাতিপুতিও আছে, সাইয়্যিদানা ওমরে ফারুক আমাদের বয়স্কদের মিটিং এ ছোট বাচ্চারা রাখে কেন? এই কথা যখন সাইয়্যিদানা ওমরে ফারুকের কানে গেল, ওমরে ফারুক বললেন না ঠিক আছে আমি বুঝাবো কেন এই বাচ্চারা রাখি। একদিন মিটিং শুরু করলেন এই সূরা দিয়ে, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, পড়েন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। পড়েন আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে ওমর ফারুক মিটিং শুরু করলেন, এবার ধরে ধরে বললেন, ও বয়স্ক সাহাবারা এই সূরাতে আপনি কি বুঝেছেন? এক সাহাবী বলতে লাগলেন, এই সূরা থেকে আমি বুঝেছি সাহায্য আর বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেকজন বয়স্ক সাহাবারে বললেন, আপনি কি বুঝছেন এই সূরা থেকে? উনি বললেন, আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীকে বললেন, আপনি কি বুঝেছেন এই সূরা থেকে? উনি বললেন, বিজয় লাভ করার পরে আল্লাহর শুকরিয়া করতে হবে বেশি বেশি। ওমরে ফারুক কয়, হয় নাই। সাইয়্যিদানা ওমরে ফারুক বললেন, ও ছোট্ট ইবনে আব্বাস এক চিপায় বসে আছে, সামনে আসো, মাযা ফাহিমতা মিন হাযিহি সূরা, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি এই ছোট্ট সূরা থেকে কি বুঝেছো বলো। ইবনে আব্বাস বলে, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ, এই সূরাটা নাজিল হওয়ার প্রমাণ হলো বিশ্বনবী এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন, এটার ইঙ্গিত এই সূরার মধ্যে আছে। ওমরে ফারুক বললেন, আহসান সাইয়া ইবনে আব্বাস, ইবনে আব্বাস তুমি সঠিক বলেছ, ও ইবনে আব্বাস তুমি কারেক্ট আনসার করেছ, বদরের কোন বয়স্ক সাহাবারা কারেক্ট আনসার করতে পারে? সাইয়্যিদানা ওমরে ফারুক বললেন, বুঝেছেন নাকি কেন আমি ছোট্ট বাচ্চাটারে আমাদের মিটিং এ রাখি? এই বাচ্চা যেন তেন বাচ্চা না, এই বাচ্চার জন্য স্বয়ং দোয়া করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন,
ও আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দিনের জ্ঞান দেন, ওয়া আল্লিমহু তাআবিল, কোরআনের তাফসীর আর তাআবিল শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে উনি গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়েছে। সুবহানাল্লাহ, আস্তে পড়েন। পৃথিবীতে যত মুফাসসির আছে, সাহাবাদের থেকে শুরু করে, তাবেঈদের থেকে শুরু করে, আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আমরা যত মুফাসসিররা কথা বলবো, যত তাফসীর থেকে আমরা কোট করি, রেফার করি, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন, আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে। বিজয় দেয় কে? আরো জোরে বলেন, কে? আবার রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, ও নবী আপনি আমার কাছে সাহায্য চান, কারণ আমাদের সাহায্য করে কে? ও নবী আপনি আমার কাছ থেকে বিজয় চান, কারণ বিজয় দান করতে পারে কে? এই জন্য নবী দোয়া করতেন, ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমার বিজয় শক্তি দান করেন, আপনার পক্ষ থেকে ক্ষমতার বাস্তবায়নে মদিনার মসনদে আল্লাহ আপনি আমার বসিয়ে দেন। পড়ে না, বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছেন, কি করেন? কারণ ক্ষমতায় বসে যা করা যায়, ওয়াজ দিয়ে তা করা যায়। বছরের পর বছর আমরা যদি ওয়াজ করি, এই বাংলাদেশ থেকে ইয়াবা দূর করা যাবে, গাঞ্জা দূর করা যাবে, ডাইল খাওয়া দূর করা যাবে, বেনামাজির নামাজি বানানো যাবে, বছরের পর বছর ওয়াজ করলে দুই চারজন নামাজি হবে, সব থাকবে বেনামাজি। কিন্তু ক্ষমতার মসনদে যে বসা, সে যদি একটা অর্ডার দেয় বাংলাদেশে কোনো মদ চলবে না, কাল থেকে কেউ যদি মদ খায়, স্পেশাল মোবাইল কোর্ট দিয়ে বিচার করা হবে, স্পট বিচার, 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের জেল, 1000 করে বেতের বাড়ি, একজন মত কর পাওয়া যাবে না। এই জন্য বিশ্বনবী বলতেন, ইন্নাল্লাহ লা ইয়াজাউ বিল কুরআন মা ইয়াজাউ বিস সুলতান। আল্লাহ ক্ষমতা দিয়ে মাঝে মাঝে সমাজে এমন কিছু করে, কোরআন দিয়েও আল্লাহ সেটা করে। সারা জীবন আমরা ওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না। দু চারজন নসিব যাদের ভালো নামাজি হয়ে যাবেন, বাকি সব বেনামাজি, সব ফজরের সময় ঘুমাবে, যেরকম ঠিক কিনা? কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে, কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতের বাড়ি আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম, এক ওয়াক্ত নামাজ না পড়লে 5টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত না পড়লে 25টা বেতের বাড়ি। এই জন্য সৌদিতে আজান হলে রাস্তায় কোনো লোক থাকে। আমি গেলাম উমরাতে জেদ্দার স্বর্ণ মার্কেটে কসমেটিক্স এর দোকানে গেলাম, আসরের আজান হলো, আমি গেলাম দোকানে, কে হুজুর মাহফুজাই দোয়া চাই, ওই যে বালাদি টিকটিকি, পুলিশরা কয় টিকটিকি বাঙালিরা দুষ্টামি করে, ওই যে বালাদি পুলিশরা পিটাইয়া পাসার চামড়া তুলে ফেলবে, হুজুর মসজিদে যান। আমি বললাম, আমি মুসাফির, আমি তো 2 রাকাত পড়ি, লম্বা সফরে বিশ্বনবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন, মানে দুই দুই করে একসাথে পড়ে ফেলতেন, ইসলামে এটাও আছে না নাই? ইসলাম সহজ, যেরকম ঠিক কিনা? কয় হুজুর পরে আইসেন আসরের পরে, কোনো দোকান খোলা রাখে না। ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো সব নামাজি হয়ে যেত। সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড়, অজু থাকলেও দৌড়, অজু ছাড়াও দৌড়, কারণ মায়ের থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না নাই? এক ওয়াক্ত না পড়লে কয় বেদ। বাংলাদেশেও কালকে থেকে যদি এই নিয়ম চালু হয়, এক ওয়াক্ত সালাত না পড়লে রাস্তার মধ্যে 5 বেদ, কোনো বেনামাজি কি খুঁজে পাওয়া যাবে? সবার জন্য আইন সমান, প্রধান বক্তা, ওয়াজ করার পরে যদি আসর নামাজ না পড়ে বক্তার পিছনে 5 বেদ আছে না নাই? খতিব সাহেব খুতবা মারে, খুতবা দেয়, কিন্তু নামাজ না পড়লে 5 বেদ আছে না নাই? চেয়ারম্যান সাহেব যদি না পড়ে আছে না নাই? প্রধানমন্ত্রীর পোলায় না পড়লে আছে না নাই? আমি কই নাই, আপনারা কইছেন, আছে না নাই? এই নিয়ম যদি চালু হয়ে যেত, বাংলাদেশে বেনামাজি থাকতো? জোরে বলেন, থাকতো, থাকতো। এই জন্য বিশ্বনবী আল্লাহর কাছে বলেছেন, ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, ও আল্লাহ আপনি আমার ক্ষমতার চেয়ারে বসান। রব্বি আদখিলনি মুদখালা সিদিকাও ওয়া আখরিজনি মুখরাজা সিদিকাও ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। ও আল্লাহ আপনি আমার মক্কা থেকে মদিনায় যখন নিবেন, সত্যের সাথে নিবেন, মদিনায় যখন বসাবেন, সত্যের সাথে বসাবেন, আর আপনার পক্ষ থেকে আপনি আমার ক্ষমতা দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবীকে শিখিয়েছে কে? আর জোরে পড়েন, কে? সে আল্লাহ বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই ফাতহ দ্বারা রাব্বুল আলামিন বুঝিয়েছেন, ফাতহে মক্কা, মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন, কি বিজয়? মক্কা বিজয়ের পরপরই গোটা জাজিরাতুল আরবে যত কাফের মুশরিকের আন্ডা বাচ্চা ছিল, সব কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কর, আল্লাহু আকবার।
এজন্য আল্লাহ বললেন ওয়ারাইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন গোটা বিশ্বের সব মানুষগুলো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, গোটা বিশ্বে ইসলামের গণজোয়ার কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ যাকে ইসলামের নূর দিয়ে ধন্য করতে চায়, পৃথিবীর কোন শক্তি ওই লোককে আটকে রাখতে পারে? যারে বলেন পারে। এজন্য হেদায়েতের মালিক কে? إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء। ও নবী, আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? কথা বলেন, কথা বলেন, আল্লাহ। হেদায়েত দেয় কে? আল্লাহ। এই পৃথিবীতে অনেক বাবা ছিল, নবী ছেলের হেদায়েত হয় নাই, আশ্রয় নাই। অনেক ছেলে ছিল, নবী বাবার হেদায়েত হয় নাই, আশ্রয় নাই। অনেক স্বামী ছিল, নবী বিবির হেদায়েত হয় নাই। অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আসলে নাই। সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর বড় নবী, জালিল কদর পয়গম্বর, কিন্তু উনার বাবা আজার, কট্টর কাফের, হেদায়েত হয়। আবার আমার নানা ভাই আলোচনা করলেন, নূহ আলাইহিস সালাম ছিল উলুল আজম মিনার রসুল, কিন্তু উনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে। আবার লূত আলাইহিস সালাম নবী, তার বিবি স্বামী নবী, কিন্তু বিবি কাফেরা, ঠিক কিনা? আবার ফেরাউন কট্টর কাফের, ফেরাউনের বউ আসি আল্লাহর ওলি, এরকম আছে না? নেই হেদায়েত দেয় একজন, তিনি কে? বিশ্বনবীর চাচা আবু তালেব। বিশ্বনবীরে ভালোবাসলেন, আদর করলেন, সোহাগ করলেন, শেল্টার দিলেন, আশ্রয় দিলেন, কিন্তু কপালে হেদায়েত জোটে, কারণ হেদায়েত দেয় কে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আবু তালেব বিশ্বনবীর এত ভালোবাসতেন, বিশ্বনবীর যে বাবা নাই আবদুল্লাহ, বিশ্বনবীর টেরই পায় নাই, আবু তালেবের আদরের কারণে। কোন সুবহান, বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছেন, বিয়ের খুতবা নিজে দিয়েছেন, নিজ পকেটের টাকা দিয়ে আবু তালেব বিশ্বনবীর প্রথম বিয়ের মোহরানা আদায় করেছেন। তারপরেও শেষ রক্ষা জান্নাত কিসে পাবে? জোরে বলেন পাবে, কারণ হেদায়েত দেয় কে? জোরে বলেন কে? এজন্য আল্লাহ বললেন ওয়ারাইতান্নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, দেখবেন আপনি ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। পৃথিবীতে মুসলমানরা এত মাইর খায়, আপনি খেয়াল করে দেখেন, রোহিঙ্গা করে ভর্তা বানায় ফেলতেছে, সিরিয়ান মুসলমানদেরকে মেরে তক্তা বানানো হচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানদেরকে বাড়ি থেকে উৎখাত, তারপরও গোটা বিশ্বে ইসলামের জয়গান আছে না? নাই। শুনবেন না মুসলমান খ্রিস্টান হয়, শুনবেন না অন্য ধর্মান্তরিত হয়, কিন্তু কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার হিড়িক আছে না? নাই। এদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, যার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু কালিমা পড়েছে, যার হাতে হাত রেখে বৌদ্ধ মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে চাকমা সাঁওতাল এই সমস্ত নৃগোষ্ঠী পাহাড়ি এলাকার লোকেরা ওই মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে নাস্তিক থেকে আস্তিক হয়েছে। জোরে কণ্ঠ ইরান। এজন্য যাকে আল্লাহ ঈমানের নূর দিয়ে ধন্য করতে চায়, তাকে আটকে রাখার মতো গোটা বিশ্বে কেউ ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিবে, ওরা চায় ফু দিলে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, কিন্তু ওরা জানে না ইসলামের বাতি এটা মোমবাতি না। ইসলামের বাতি কি মোমবাতি নাকি কুপির বাতি নাকি সেরাক বাতি নাকি? ইসলামের বাতি হলো ইলেকট্রিক্যাল বাতি, ফু দিয়ে নিভানো যাবে? যারা আছেন সবাই মিলে যদি আমরা ফু দিয়ে নিবে, কথা বলে নিবে, এটাকে সুইচ অফ করে নিভাতে হয়, সুইচটা কার হাতে? আরো জোরে, কার হাতে? আল্লাহ বললেন গোটা বিশ্বের কাফের মুশরিক নাস্তিকের দল ষড়যন্ত্র করে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, নিভাতে পারবে না, আমি আল্লাহ ইসলামের আলোকে দিন দিন জ্বালিয়ে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য হুমকি ধমকি রক্তচক্ষু জেল জরিমানা দিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকানো যাবে না। যেরকম ঠিক না, বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো গোটা বিশ্বের লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে, যদিও আমরা মায়ের খাচ্ছি, রোহিঙ্গারা মার খায়, গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, কিন্তু গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না? নেই। আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে খেয়াল করেন, দেখবেন হাজার হাজার লোক কালিমা পড়ে আমেরিকাতে মুসলমান হয়, আছে না? নেই। ইউরোপে মুসলমান হয়, আছে না? নেই। আফটার দ্য টুইন টাওয়ার অ্যাটাক দ্য নাম্বার অফ মুসলিম ইন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অলরেডি হ্যাভ বিন ডাবলড। 9/11 এর পরে, টুইন টাওয়ার অ্যাটাকের পরে আমেরিকায় মুসলমানের সংখ্যা আগে যা ছিল এখন ডাবল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ,
ব্রিটিশ সোসাইটিতে মুসলমানের অবদান রাখতে শুরু করেছে। দিন দিন আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়তে শুরু করছে। আমেরিকাতে বর্তমানে মুসলমানের সংখ্যা অলমোস্ট 3 মিলিয়ন, 30 লক্ষেরও বেশি। কারণ আল্লাহু আকবার। এজন্য ডোনাল্ড ট্রাম্প, তুই ইসলামের কিছু করতে পারবি? বারাক ওবামা ইসলামের কিছু করতে পারবে? খালি বুশের বাচ্চা বুশ পারবে? পারবে? গোটা বিশ্বের কেউ ইসলামের আওয়াজকে থামিয়ে দিতে পারবে? আল্লাহ বললেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন। গোটা বিশ্বের সব কাফের গুলা মিলেও যদি ইসলামের আওয়াজকে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতি কোনোদিন নিভবে না, ইসলামের বাতি শুধু প্রজ্বলিত থাকবে। ঠিক না? গোটা বিশ্বে গণজোয়ার। স্যার স্যামুয়েল হ্যালটিংটন একটা বই লিখেছে, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। সভ্যতার ঘুষাঘুষি আছে না? এক সময় পৃথিবীতে ছিল গ্রিক সভ্যতা, গ্রিক, গ্রিসের ওরা ছিল দাপট, এখন যেমনি আমেরিকানরা দাপট দেখায়। এরপরে গ্রিক সভ্যতা হয়ে গেছে ঠুস, এরপরে আসছে মেসোপটেমিয়ান সভ্যতা, এরপরে ব্যাবিলনীয় সভ্যতা, এরপরে ইনকা সভ্যতা, চিচেন এজে সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা। এভাবে সভ্যতার সংঘাত আছে না নাই? উনি ওনার বইতে লিখেছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এখন গোটা বিশ্বে সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আবার ধারণা করা হচ্ছে আমেরিকার পরে চীন হবে সুপার পাওয়ার, ঠিক কিনা? উনি ওনার বইতে লিখলেন, এতগুলো সভ্যতার ঘুষাঘুষির মধ্যে, মারামারির মধ্যে সবগুলা মরে ভূত হয়ে যাওয়ার পরে যেই সভ্যতা দাঁড়াবে সেটার নাম হলো ইসলামের সভ্যতা। আল্লাহু আকবার। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই সভ্যতার সব সংঘাতের পরে যে সভ্যতাটা দাঁড়িয়ে থাকবে সেটার নাম কি? আরো জোরে বলেন কি? এই জন্য ইসলামের গণজোয়ার, বানের পানির মতো লোকজন কালিমা পড়ে ইসলামের ছায়া তলে চলে আসছে, এটাকে কেউ থামিয়ে রাখতে পারবে? সে কথাই আল্লাহ বললেন, ওয়ারা আইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমেরিকাতে কালিমা পড়লো প্রথমে 1960-এর দিকে বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? গত বছর মারা গেছে লোকটা। 1960 সালে যখন সে কালিমা পড়ে মুসলমান হলো, পুরো আমেরিকা কেঁপে গেল। এরপর মুসলমান হলো নীল আর্মস্ট্রং, এক বছর পর। 1969-এ চাঁদে গেল, চাঁদ ফাটা দেখা নাসিব খুলে গেছে পৃথিবী এসে। 1970 সালে কালিমা পড়ে মুসলমান, আমেরিকায় আর একটা ধাক্কা লাগলো। সুবহানাল্লাহ। পড়েন, এরপরে মুসলমান হলো ডক্টর মরিস বুকাইলি, পুরো ইউরোপ কেঁপে গেল, কারণ উনি ফ্রান্সের সার্জন ছিল, পুরো ইউরোপটা কেঁপে গেল। এভাবে মুসলমান হতে শুরু করলো গোটা বিশ্বের সেলিব্রিটিরা। ইউসুফ ইউয়ানা, পাকিস্তানের ক্রিকেটার, 2006 সালে কালিমা পড়ে মুসলমান, খুশি না বেজা? আমেরিকার যুবমন্ত্রী জোসুয়া ইভান্স, ইউথ মিনিস্টার অফ আমেরিকা, কালিমা পড়ে মুসলমান। মাইকেল জ্যাকসন, কালিমা পড়ে মুসলমান। মানিকা রেহা মারাতিরাজ, তামিল নায়িকা, কালিমা পড়ে মুসলমান। মুসলমান হওয়ার পরে নাম রেখেছে রাহিমা, সাউথ আফ্রিকার অবিসম্বাদিত নেতা নেনসেল ম্যান্ডেলার আপন নাতি, গত বছর 2016 সালে, ওর নাম ম্যান্ডেল ম্যান্ডেলা, কালিমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ। আসতে বলেন, টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া কর্মী, কালিমা পড়ে মুসলমান, চিল্লায় কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ওরা আইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন বাদ ভাঙা জোয়ারের মতো, বানের পানির মতো দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। খুশি না বেজা? খুশির আওয়াজ কি ছোট হয় না বড়? খুশি না বেজা? আমেরিকাতে স্ট্রিট দেওয়া হয়, স্ট্রিট দেওয়া মানে রাস্তায় 2 ঘন্টা একজন খ্রিস্টানদের যদি কেউ কনভিন্স করতে পারে ওইখানেই কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, এরকম নিদর্শন আছে। কলেজ লেভেলে দাওয়া হয়, ইউনিভার্সিটি লেভেলে দাওয়া হয়। এই জন্য এই দাওয়াতি কাজ সব সময় চালু রাখার দরকার আছে না? রাজি আছেন তো? যে যতটুকু জানেন আপনার কথাগুলো ছড়িয়ে দিবেন। রাজি আছেন? রাজি আছেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক লোক তার অনেক বন্ধুকে মুসলমান বানিয়েছে, কালিমার দাওয়াত দিয়েছে, কিন্তু তার বিজনেস পার্টনার খ্রিস্টান বন্ধুকে সে কালিমার দাওয়াত দিতে পারে নাই। সে মনে মনে ভাবলো, আমার জীবন থাক আর না থাক, আমার খ্রিস্টান বন্ধুকে তার কলিজার ভেতরে কালিমার দাওয়াত দিয়ে আমি ছিদ্র করে দেবো। কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান বন্ধুকে দাওয়াত করলো তার বাড়িতে, ভাবলো একটা দাওয়াত করি, দাওয়াতে খাইতে আসলে কালিমার দাওয়াত দিয়ে দেবো, খানার দাওয়াতের লগে কালিমার দাওয়াত আছে না নাই? আছে না নাই? ও মিয়া, খাওয়া আছে যেখানে মানুষ যায়,
জিলাপি আছে যেখানে পোলাপান যায় দাওয়াত দিল, খাবারের দাওয়াত, ডাইনিং টেবিল ভর্তি খাবার আর খাবার, খ্রিস্টান বন্ধু আসছে পেট ভরে খেয়েছে, মহা খুশি, আমার মুসলিম বন্ধু আমার দাওয়াত দিয়েছে, আমাকে লাঞ্চ করালো। এরপর স্টারবাকসের দুইটা কফি দুইজনে নিয়ে ডাইনিং টেবিলে বসেছে। তো মুসলিম বন্ধুর মাথায় চিন্তা, যে করেই হোক কালিমার দাওয়াতটা আমার এই খ্রিস্টান বন্ধুর অন্তরের মধ্যে আমি ঢুকিয়ে দিব। খ্রিস্টান বন্ধুকে সে জিজ্ঞেস করলো, ও মাই ফ্রেন্ড, হাউ মাচ টাইম ডু ইউ নিড টু মেক আ প্যারালাল সার্কেল বাই 2 মিলিয়ন খ্রিস্টিয়ানস? ও আমার বন্ধু, 20 লক্ষ খ্রিস্টানকে তুমি গোল গোল করে দাঁড় করাবা তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, হোয়াটস দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট? এগুলো তুমি কি কও, 20 লক্ষ খ্রিস্টান তুমি পাইবা কো? আর 20 লক্ষ খ্রিস্টানকে এক মাঠের মধ্যে যে দাঁড় করাবা, এরকম বড় মাঠও পাবা কই? মুসলিম বন্ধু বলে, ফর অ্যান এক্সাম্পল, ধরে নাও উদাহরণস্বরূপ, আমি যদি তোমাকে বিশাল বড় একটা স্কোয়ার দেই মাঠ, আর 20 লাখ খ্রিস্টান এনে দেই, 20 লাখ খ্রিস্টানকে এরকম গোল গোল প্যারালাল সার্কেলে তুমি দাঁড় করাবা কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, অ্যাটলিস্ট আই নিড 1 উইক, এক সপ্তাহ তো লাগবেই, বাট আই নিড টু ট্রেন দেম আপ, এই লোকগুলোকে আমার ট্রেন আপ করতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, এক সপ্তাহের টানা প্রশিক্ষণ এবং ট্রেনিং দিতে পারলেই 20 লক্ষ খ্রিস্টানকে আমি প্যারালাল সার্কেল গোল গোল করে দাঁড় করাতে পারবো। মুসলিম বন্ধু বলল, ফাইন। মুসলিম বন্ধুর মাথায় একটাই চিন্তা, কেমন করে কালিমার দাওয়াত দেওয়া যায়, যেরকম ঠিক কিনা? মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, দে আর নট ফ্রম দ্য সেম কান্ট্রিজ ম্যান, এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই দেশের হবে না, সাম অফ দ্যাম ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সাম ফ্রম ইংল্যান্ড, সাম ফ্রম সুইজারল্যান্ড, সাম ফ্রম সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া, বাংলাদেশ, অনেক দেশের লোক হবে তারা, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলে, ইটস ভেরি টাফ ফর মি, তাহলে তো এটা আমার জন্য খুব টাফ হয়ে যায়, আই ক্যান্ট মেক ইট উইদিন এ উইক, এক সপ্তাহে এটা করা আমার পক্ষে সম্ভব, আই নিড 2 উইকস, আমার 2 সপ্তাহ লাগবে। কয় সপ্তাহ জোরে বলেন, কয় সপ্তাহ? 2 সপ্তাহ লাগবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম ল্যাঙ্গুয়েজেস, এই 20 লক্ষ খ্রিস্টান কিন্তু একই ভাষাভাষীর নয়, তাদের কেউ কথা বলবে ইংরেজিতে, কেউ উর্দুতে, কেউ চাইনিজ, কেউ মান্দারিন, কেউ উর্দু, কেউ হিন্দি, কেউ সিন্ধি, কেউ বাংলা, কেউ টার্কিশ, কেউ মালায়া, কেউ সোহাইলি, এক একজন এক এক ভাষায় কথা বলবে, কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু বলল, দেন ইটস ভেরি টাফ, আরো কঠিন হয়ে যাবে, আই নিড 3 উইকস, কয় সপ্তাহ লাগবে? কথা বলেন, কয় সপ্তাহ? 3 সপ্তাহ লেগে যাবে। মুসলিম বন্ধু বলল, কিপ ইন ইউর মাইন্ড, এটা তোমার মাথায় রেখো, দে আর নট ফ্রম দ্য সেম এইজেস, এই সবগুলো 20 লক্ষ খ্রিস্টান একই বয়সের নয়, একই লিঙ্গের নয়, কেউ পুরুষ, কেউ নারী, কেউ ছোট্ট বাচ্চা, কেউ যুবক, কেউ যুবতী, আবাল, বৃদ্ধ, বনিতা, বিভিন্ন বয়সের লোক হবে, তোমার কত সময় লাগবে? খ্রিস্টান বন্ধু কয়, তাহলে কেয়ামত পর্যন্ত আমি পারতাম না, আই হাইতাম না, ভাষা ভিন্ন, দেশ ভিন্ন, কালচার ভিন্ন, বয়স ভিন্ন, আমি বলবো সবাই দাঁড়ান, সবাই যাবে বসে, আমি বলবো বসেন, সবাই যাবে দাঁড়িয়ে, আমি পারবো না। মুসলিম বন্ধু বলল, আই ক্যান মেক প্যারালাল সার্কেল, আমি সমান্তরাল বৃত্তে দাঁড় করায় দিতে পারবো বাই 2 মিলিয়ন মুসলিমস, 20 লক্ষ মুসলমানকে অনলি বাই 10 মিনিটস, 10 মিনিটের ব্যবধানে, কয় মিনিটে জোরে করুন, কয় মিনিট? খ্রিস্টান বন্ধু বলে, ইটস কোয়াইট ইম্পসিবল, এটা অসম্ভব, 10 মিনিটে 20 লক্ষ মুসলমানকে তুমি প্যারালাল সার্কেল সমান্তরাল বৃত্তে দাঁড় করাবা, কোনো বাঁকাতেরা হতে পারবে না, হাউ কাম ইট পসিবল ম্যান, এটা কেমন করে সম্ভব? মুসলিম বন্ধু বলে, ইটস পসিবল ইনশা, জোরে বলেন, ইটস পসিবল ইনশা, আল্লাহ যদি চায় এটা সম্ভব, বাট ইউ হ্যাভ টু মেক এ ভিজিট টু KSA, তোমাকে কিংডম অফ সৌদি আরাবিয়া, সৌদিতে একটু ভিজিট করতে হবে। সে রাজু হয়ে গেল, বুদ্ধি করে জিলহজ মাসের 10 তারিখে নিয়ে গেল তাকে সৌদিতে, আপনারা জানেন হেরেমের বাউন্ডারিতে কোনো কাফের খ্রিস্টান ঢুকতে পারে না, তার পরিচয়টা গোপন করে মুসলিম বন্ধু তাকে নিয়ে গেল জিলহজের 10 তারিখ, হজের মৌসুমে মক্কার পাশে কাবাঘরের পাশে একটা বিল্ডিং আছে আব্দুল আজিজের ওয়াকফ, এটাকে বলে জামজাম টাওয়ার, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু, এটার 80 তলায় একটা হোটেল ভাড়া করলো, একটা রুম ভাড়া করলো। ওই দিন সব হাজি সাহেবান মিনার জবাইয়ের কাজ শেষে ফরজ তাওয়াফ করার জন্য মিনা থুইয়া সব কাবা ঘরের এদিকে বিড়বিড় বিড়বিড় করতেছে, কত সুবহানাল্লাহ, মাগরিবের টাইম। খ্রিস্টান বন্ধু বলল, ওয়ার ইজ ইউর ম্যাজিক ম্যান, তুমি না আমার একটা ম্যাজিক দেখাইবা? খ্রিস্টান মনে করছে এটা মনে হয় ম্যাজিক, তা না হলে 10 মিনিটে 20 লাখ মুসলমানরা এরকম গোল গোল করে কে সমান করে দাঁড় করাতে পারে? ওয়ার ইজ ইউর ম্যাজিক, তোমার ম্যাজিক কই? মুসলিম বন্ধু বলে, লেটস গো টু ভেরি ক্লোজ টু দ্য উইন্ডো, চলো জানালার কাছে যাই, 80 তলা বিল্ডিং এর উপর থেকে জানালার কাছে যে ওয়েন দ্য ওপেন দ্য উইন্ডো, যখন জানালা খুললো নিচে তাকিয়ে খ্রিস্টান বন্ধু তো অবাক, 20 লক্ষ
হাজি সাহেবান একটা ইজার একটা রিদা, একটা সাদা কাপড়ের চাদর একটা সাদা কাপড়ের লুঙ্গি পরে লাব্বাইক লাব্বাইক বলে কারে ডাকে? হুজুর বলেন কারে ডাকে? এই দৃশ্য কোনোদিন খ্রিস্টান দেখে নাই, দেখে তো অবাক। ইন দ্য মিন টাইম মাগরিবের আজান হতে শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার। আজানের শব্দ শুনে 20 লক্ষ হাজি সাহেবান মৌমাছির মতো গুনগুন গুনগুন করতে করতে কাবা ঘরের যতগুলো দরজা ছিল বাবে ফয়সাল দিয়ে বাবে আব্দুল আজিজ দিয়ে বাবুল ওমরা দিয়ে কাবা ঘরে ঢুকতে শুরু করেছে, আর মিলিটারির মতো সেনাবাহিনীর মতো গোল হয়ে দাঁড়াতে শুরু করেছে। জোরে বলেন আল্লাহ। খ্রিস্টান বন্ধু দেখে তো অবাক, কারণ তার পুরো জীবনে এরকম দৃশ্য সে দেখে নাই। সুবহানাল্লাহ। তার ঠিক 5-7 মিনিট পরে একামত হতে শুরু করেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলা সালাতি হাইয়া আলাল ফালাহ ক্বাদ ক্বামাতিস সালাতু ক্বাদ ক্বামাতিস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। একামত হওয়ার সাথে সাথে আর কোনো কথা নাই, কাবা ঘরের মাতাফ তাওয়াফের জায়গা প্যাক আপ, তিনতলা হেরেম শরীফ প্যাক আপ, হেরেম শরীফের বাইরে বিশাল ফাঁকা জায়গা প্যাক আপ, কবুতর চত্বর প্যাক আপ, সারে ইব্রাহিম আল খালিলি প্যাক আপ। 20 লক্ষ হাজি সাহেবান গোল হয়ে দাঁড়িয়ে গিয়েছে। কাবা ঘরের সবচেয়ে সুরেলা কণ্ঠের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইস মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা দিচ্ছেন, ইস্তাকিমু ওয়া আতাদিলু ইয়ারহামুকুমুল্লাহ সাবু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ, প্লিজ মেক দ্য লাইন স্ট্রেট অ্যান্ড অ্যাটাচ ইউর লেগস অ্যান্ড শোল্ডার্স অ্যান্ড পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ ইটস আওয়ার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার। কাতার বন্দি হয়ে যান, পায়ের সাথে পা লাগান, কাঁধের সাথে কাঁধ লাগান। 20 লক্ষ হাজি সাহেব দাঁড়িয়ে গিয়েছে, উনি নামাজ শুরু করেছেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন। পড়েন আমিন। সুরা ফাতিহা পড়লেন, ফাতিহার সাথে আরেকটা সুরা মেলালেন, আল্লাহু আকবার। রুকুতে গেলেন, রুকু থেকে দাঁড়ালেন, আল্লাহু আকবার বলে আবার সিজদায় গেলেন। 20 লক্ষ হাজি সাহেব একসাথে রুকুতে গেল, একসাথে সিজদায় গেল। ওমি 80 তলা বিল্ডিংয়ের উপর থেকে যদি আপনি তাকান যে 20 লক্ষ হাজি একসাথে উঠে একই কাপড় মেনটেইনিং দ্য সেম ড্রেস কোড, একই ড্রেস পরে দে আর গোয়িং টু রুকু, দে আর পারফর্মিং দ্য সুজুদ, একসাথে রুকু দেয় একসাথে সিজদা দেয়, এই দৃশ্য দেখলে কান্না কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? এই দৃশ্য দেখে খ্রিস্টান বন্ধু স্টার্টেড টু ক্রাই, কাঁপতে শুরু করেছে, স্টার্টেড টু ভাইব্রেট, কাঁপতে শুরু করেছে। মুসলিম বন্ধু খ্রিস্টান বন্ধুরে জড়িয়ে ধরে বলে, ও বন্ধু তুই কাঁদিস কেন, তুই কাঁপিস কেন? খ্রিস্টান বন্ধু বলে, আমার জীবনে কোনোদিন এত সুন্দর দৃশ্য আমি দেখি নাই। কি নামে ধর্মের কি নাম? মুসলিম বন্ধু বলে ইসলাম। খ্রিস্টান বলে, আমিও আমার বাইবেল নিয়ে অনেক ভেজালে আছি, বাইবেলের এক চ্যাপ্টারে এক কথা আরেক চ্যাপ্টারে আরেক কথা, কোনো মিল নাই, যেরকম ঠিক না? আর আমি খ্রিস্ট ধর্মে থাকতে চাই না, তোদের ধর্মে আমার ঢুকিয়ে নে। মুসলিম বন্ধু বলল, যাও আশ্রমে যাও, মেক এন অ্যাবলিউশন, অজু করে আসো, আর কাবার দিকে তাকিয়ে আমার হাতের মধ্যে তোমার ডান হাত রেখে চিল্লায়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হাজ দেখে, আজান দেখে, নামাজ দেখে, কোরআনের সুরেলা তেলাওয়াত শুনে অনেক কাফের কালিমা পড়ে মুসলমান হয়েছে, যেরকম ঠিক না? এজন্য ইসলামের গণজোয়ার আটকে রাখা যাবে না, দলে দলে লোকজন কালিমা পড়বে, কেউ ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করতে পারবে না, ঠিক না? এজন্য আল্লাহ বললেন, ওয়ারা আইতান্নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মুসলমান হয় না?
এজন্য ইসলামকে মানতে হবে। ইসলাম যেভাবে আছে ওইভাবে নাকি আপনার মন গড়া? মন গড়া ইসলাম মানা যাবে? আল্লাহ বললেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন হিসেবে ধর্ম হিসেবে আল্লাহর কাছে মনোনীত ধর্ম একটা নাম কি? আরো জোরে কি নাম? এজন্য ইসলাম যেমন যেমন ভাবে আছে ওইভাবে পালন করবেন। ইসলাম ছাড়া অন্য কিছু যদি মানতে যাই কোনো সওয়াব আছে না নাকি? ইসলামের মধ্যে থেকে আপনি রাত্রে ঘুমাইলেও সওয়াব আছে না নাই? ইসলামের মধ্যে থেকে আপনি যদি হাসি দেন সওয়াব আছে না নাই? বিশ্ব নবী বলেন তাবাসসুমু কাফি ওয়াজহি আখিকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে তাকিয়ে যদি হাসি দাও ওই হাসি দিলেও সওয়াব আছে না নাই? আপনার হাতটা যদি আপনার বিবির হাতের সাথে মিলান, দুইজনের সগিরা গুনাহ মাফ করে দেয় কে? আপনার নজর বিবির চেহারার দিকে, দুই নজরের চোখিরা গুনাহ মাফ করে দিবে কে? প্রতি মাসে বিবির খরচের জন্য যে টাকা দেন ওই টাকাগুলোকেও সৎকার সওয়াব হিসেবে আপনার আমল নামায় তুলে দেয় কে? এজন্য আল্লাহ বললেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করলে সেটার মধ্যে কোনো সওয়াব থাকবে? ইসলামের মধ্যে থেকে টয়লেটে গেলেও সওয়াব আছে না? আপনি যদি বিশ্বনবীর পন্থায় টয়লেট করেন সওয়াব আছে না? ইসলামের মধ্যে থেকে আপনি যদি কাব্য রচনা করেন সওয়াব আছে না? সঙ্গীত রচনা করলেও সওয়াব আছে না? তবে উল্টাপাল্টা কবিদের কবিতা বললে কোনো সওয়াব? কবিদের নামেও কোরআনে সূরা আছে না? কি সূরা? কি না? সূরাতুশ শুআরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ পড়েন। শুআরা মানে কবি। কবিদের নামে আল্লাহ সূরা দিলেন, আবার বললেন খবরদার তোমরা কবিদের অনুসারী নও, তোমরা নবীদের অনুসারী। আমরা কি কবিদের অনুসারী নাকি নবীদের? জোরে বলেন কবিদের না নবীদের? কারণ আল্লাহ বললেন কোরআনে বললেন ওয়া শুআরা ইয়াত্তাবিউহুমুল গাওন, বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়। কবিরা নিজেরাও হয় আউলা জাউলা, কি কয় নিজেরাও বোঝে, কি লেখে নিজেরাও জানে। জাফর ইকবাল স্যার বই লিখছে ভূতের বাচ্চা সুলাইমান, নাম শুনছেন? আর নাম খুঁজে পায় না। ইসলামের নবীর নামে কটাক্ষ, আল্লাহ ওরে হেদায়েত দেখ, জোরে পড়েন আমিন। আল্লাহ বললেন ওয়া শুআরা ইয়াত্তাবিউহুমুল গাবুন, বেশিরভাগ আউলা জাউলা লোক কবিদের অনুসারী হয়, এই জন্য তোমরা কবিদের অনুসারী নও, তোমরা হলো নবীদের অনুসারী। তবে ভালো ভালো কবিদের কবিতা আছে রানি। কাজী নজরুল ইসলামের কবিতা পড়বেন, ফররুক আহমেদের কবিতা পড়বেন, কবি আল মাহমুদের কবিতা পড়বেন, কবুল করে নিবে কে? কাজী নজরুল ইসলাম ইসলামের জন্য যা লিখেছে অনেক বড় বড় আলেমরাও আমরা তা করতে পারি না, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ জীবনে যতটুকু আমল করেছি তুমি কবুল করে নাও, মরার পরে আমার কবরটা মসজিদের পাশে দিয়ে দিও। কবুল করলো কে? মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোরে হতে ও মুয়াজিনের আজান শুনতে পাই, আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজি রাহ যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে, গোরা যাব হতে গুনাহগার পাইবে রেহাই। পড়েন সবাই, পড়েন পড়েন। মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, পড়েন আমিন। এজন্য সমস্ত কবিদের কবিতা পড়বেন, উল্টাপাল্টা কবিতা পড়া যাবে না, উল্টাপাল্টা গানও গাওয়া যাবে। আমাদের দেশে অনেক গান আছে না নাই, মরমি গান, বাউলা গান, লালন গান আছে না নাই? এগুলোর মধ্যে ভালো একটা খারাপ আছে, দশটা আছে না নাই, কিন্তু এগুলাই পোলাপান পছন্দ করে আর গায়ে। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে না নাই? গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানের মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আছে না নাই? এগুলো গাওয়া যাবে, এগুলো দিনে আলাহির নতুন ভার্সন। ইসলামের কথাও আছে, শিরকের গন্ধ আছে, হিন্দুয়ানি কালচারও এই গানের ভিতরে আছে না নাই? দিন এলাহি বানিয়েছে সম্রাট আকবর, চারটা ধর্ম মিলিয়ে ইসলাম, হিন্দু শিখ জৈন, এই চারটা ধর্মের একটা ককটেল ধর্ম বানিয়েছে, নাম হচ্ছে দিন এলাহি। আকবর রে আমরা বলি আকবর দ্য গ্রেট, আসলে ও গ্রেট না, ও হচ্ছে আকবর দ্য ওয়ার্স্ট, নিকৃষ্ট আকবর, চিল্লায় এখন ঠিক না? চার ধর্ম মিলে নতুন ধর্ম বানাইছে, করে অনুমতি দিছে কে? ইসলাম হিন্দু শিখ জৈন, চারটা ধর্ম মিলিয়ে বানিয়েছে ককটেল ফ্রুট, নাম দিয়েছে দিন এলাহি। এই জন্য এই বাউলা গান লালন গান এগুলো আমাদের গান হতে পারে, কারণ বাউলা গান মরমি গান লালন গানের ঢোল তবলা আসরা নাই। বিশ্বনবী বললেন বয়স তোয়ান নুকাসির আল মাজামির,
ঢোল বাদ্য বাসিয়ার হারমোনিয়ামকে ভেঙে চুড়ে জামিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য আমারে পাঠিয়েছে কে? এজন্য খবরদার, এগুলো গাওয়া যাবে না। আবার ইদানিং বারি সিদ্দিকীর গান আছে না নাই, কয়েকদিন আগে মরছে, হের গান সবাই পছন্দ করে, গাওয়া যাবে? আমি একটা জিন্দা লাশ, কাটিস না রে জঙ্গলারে বাস, আমার লেগা সাড়ে তিন হাত কবর, কুড়িস নাই আমি পীড়িতের নলে পোড়া, মরার পরে আমায় পুড়িস না। প্রথম লাইনে কয় আমারে কবর দিস না, দ্বিতীয় লাইনে কয় আমারে পুড়িস না। তো তুই মুসলমান না হিন্দু, এটা আগে কো। এক মুসলমানের কলিজার ভিতরে দুই আকিদা দুই বিশ্বাস থাকতে পারে? এজন্য লালন গান, মরমী গান, বাউলা গান মুসলমানদের গান নয়, মুসলমানদের গান হলো ইসলামী গান। জোরে কণ্ঠে কিরা, আপনারা সাইমন শিল্পী গোষ্ঠীর গানগুলো শুনবেন, কলরবের বাচ্চাগুলোর গান শুনবেন, কি সুন্দর সাদা পাগড়ি পরে কোরআন নিয়ে গান গায়, বিশ্বনবীর সুন্না নিয়ে গান গায়, নামাজ নিয়েও গান আসারা নাই, আসারা নাই। সালাতে কায়েম করো, সালাতে কায়েম করো, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানি তুমি, হবে জান্নাতি তুমি। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বি আলালা, রব্বি আলাযীম, রব্বি আলালা, রব্বি আলাযীম। চিল্লা বলেন ঠিক না? আমাদের সংস্কৃতি ইউনিক, কোনটার সাথে মিলতে পারে? এজন্য কোন ধরনের ষড়যন্ত্রের চক্রান্তে ইসলামের আওয়াজ বন্ধ হতে পারে? আল্লাহ বললেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি নবী দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ লোক কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ, আপনাদের মাথায় কি চিন্তা জাগে? মুসলমানরা এত নির্যাতিত, এত নিষ্পেষিত, আমরা গোটা বিশ্বে এত দুর্বল, এত মায়ের ভাই, তারপরে সবাই কালিমা পড়ে মুসলমান হয় কেন? জানতে মানে চায়, জানতে মানে চায়। আল্লাহ ইসলামকে এমন কারিশমা দিয়েছেন কোন ধর্মের সেটা নাই, কারণ ইসলাম হলো রব্বানি ধর্ম, এক নম্বরে রব্বানি, এটা হলো দিনুল হক। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসূত কোন ধর্ম নয়, ইসলাম ধর্মকে নাজিল করেছে কে? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহই ধর্মকে দিয়েছেন দিনুল হক, সত্য ধর্ম হিসেবে। গোটা বিশ্বের কোন ধর্ম এটা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম না, চুজেন ধর্ম না, আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড ধর্ম একটা, সেটা কি? আরো বলেন সেটা কি? এজন্য এই ধর্মটা হচ্ছে রব ওরিয়েন্টেড। কি ওরিয়েন্টেড? রব ওরিয়েন্টেড। এজন্য কবরে গেলে প্রথম প্রশ্ন রবের ব্যাপারে আসে না নাই, কবরে ঢোকার পর আপনারে প্রথমে জিজ্ঞেস করা হবে, মার রব, তোমার রব কে? আপনি যদি বলেন আমি জানি না, কিল আসে না নাই, কোনই আসে না নাই, আপনারে বলতে হবে আমাদের রবের নাম কি? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। এই জন্য কবরের প্রথম প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে, তোমার মালিক কে? এই ধর্মের প্রথম গুণ, এই ধর্মটা রব ওরিয়েন্টেড, মন মস্তিষ্ক প্রসূত, মানুষের বানানো কোনো ধর্ম নয়। এই ধর্মের রচয়িতা কে? এই ধর্মটাকে দান করেছে কে? এই ধর্মে যারা বিশ্বাসী তারা আস্তিক। আমেরিকার খ্রিস্টানরা কিন্তু নাস্তিক না, এজন্য ডলারের পিছনে দেখবেন লেখা ইন গড উই ট্রাস্ট, আমরা গডে বিশ্বাসী, ডলারের পিছনে লেখা আছে না নেই, ইন গড উই ট্রাস্ট। ওরা কিন্তু নাস্তিক নয়, ওরাও আস্তিক, কিন্তু একটু ভেজাল লাগায়। ওরা বলে আসল খোদা হলো আল্লাহ, খোদার পোলার নাম হলো জেসাস ক্রাইস্ট মানে যিশু, খোদার বউয়ের নাম হলো মরিয়াম মানে ম্যারি। এটাকে ইংরেজিতে বলে ট্রিনিটি, তাসলিস, তৃত্ববাদ। আমরা তৃত্ববাদে বিশ্বাস করি, আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বললেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউরে জন্ম দেই নাই, কারো কাছ থেকে জন্ম নেই নাই, তিনি কে? আল্লাহ। এজন্য ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া, বুঝতেছেন? ইসলাম ধর্মের প্রথম কারিশমা হলো রব্বানিয়া। এই ধর্ম মন মস্তিষ্ক প্রসিত ধর্ম নয়, রব নিজে এই ধর্ম সিলেক্ট করেছে, ঠিক না? ইসলাম ধর্মের দ্বিতীয় কারিশমা হলো ইনসানিয়া, এটা মানবতার ধর্ম, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শুনেন নাই, সবার উপরে কি সত্য?
মানুষ সত্য তাহার উপরে নাই, সবার আগে মানুষ। এই ধর্মে কোনো সাম্প্রদায়িকতা নাই, জোরাজুরি করে আমরা কাউরে মুসলমান বানাই না, আমাদের দরজার আমাদের বুক সবার জন্য খোলা আসরা নাই। এই জন্য আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে জোড়াজুড়ি নাই, সাম্প্রদায়িকতা নাই, সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাড়াবাড়ি নাই, এই ইসলামের ভেতরে কোনো ধরনের জোড়াজুড়ি নাই। হিন্দু ভাইদের সাথেও বাংলাদেশে আমাদের ভালোবাসা আসরা নাই, কথা কয় না, হিন্দুদের সাথে আমাদের ভালোবাসা আসরা নাই। আমরা যখন তাফসির মাহফিল দেই হিন্দুরা ঢোল বাজায় না, আবার হিন্দুরা যখন সরস্বতী পূজার ডাক দেয় আমরাও তাফসির মাহফিলের ডাক দেই না, এজন্য ভালোবাসা দিয়ে দিয়েছে কে? ইসলাম বলে সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নাই, সবার আগে মানুষ, মানুষের মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছে কে? এজন্য ইসলাম বলে ইসলামে কোনো জোরাজুরি নাই, আমাদের ধর্মে যে কেউ প্রবেশ করতে পারে, কোন ঠিক কিনা। এ ধর্ম হচ্ছে ইনসানিয়া, মানবতার ধর্ম, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ন, এই ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সবচেয়ে সম্মান দিয়েছে কে? আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে কে? আল্লাহ আপনার জোর করে মুমিন হতে কোনোদিন বলেন না, আল্লাহ বললেন ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার মন চায় মুমিন হও, যার মন চায় কাফের হও, জোরাজুরি নাই, কিন্তু কাফের হয়ে কবরে গেলে কিল আছে না নাই, ওইটা আছে, কিন্তু জোরাজুরি নাই। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে জোরাজুরি নাই, সবার উপর মানুষ, সত্য তাহার উপরে নাই। সুবহানাল্লাহ, আমাদের ধর্মটা হচ্ছে মানবতার ধর্ম। বিশ্বনবী একটা লাশ দেখলেন, খাটিয়াতে করে লাশ নিয়ে যাওয়া হয়, লাশ দেখে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন, এক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ, ইন্নাহু ইয়াহুদি, আপনি দাঁড়াইলেন। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান ইহুদি হোক, এটা কি মানুষ নয়, এটা কি মানুষ নয়, এটা কি মানুষের আত্মা না, ইহুদি হোক, খ্রিস্টান হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, মানুষের মর্যাদা ইসলামে আসলে নেই। সুবহানাল্লাহ, পড়ে 60 জন খ্রিস্টান পাদ্রী আসছে মদিনাতে, মদিনাতে ভিজিট করার জন্য, কয়জন জোরে বলেন, কয়জন? 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছে মদিনার বাজার পরিদর্শনের জন্য, বাজার 60 জন এসেছে, মদিনাতে কোনো জেলখানা নাই, 60 জন খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবলো কেমন করে কেমন সুন্দর রাষ্ট্র মোহাম্মদ বানালো, ওই রাষ্ট্রে নাকি জেলখানা নাই। বলেন তো গোটা বিশ্বে প্রায় 200টা দেশ, এমন কোন দেশ পৃথিবীর মধ্যে এখন আছে নাকি যেই দেশে জেলখানা নাই? আছে, জেলখানা ছাড়া কোনো দেশ আছে? বিশ্বনবী মদিনাতে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, জেলখানা নাই। খ্রিস্টানরা শুনে তো অবাক, কেমন করে জেলখানা না থেকে ওরা কি মারামারি করে না, ওরা কি জমিলে কোপাকুপি করে না, ওদের মধ্যে কি পিটাপিটি নাই, হরতাল নাই, জেলখানা নাই কেমনি? কারণ সমাজের মধ্যে চোর থাকে, গুন্ডা থাকে, বাটপার থাকে, ডাকাত থাকে, এদেরকে আটকে রাখার জন্য জেলখানার দরকার আছে না। কিন্তু বিশ্বনবী মদিনাতে স্টেট প্রতিষ্ঠা করলেন, ওই স্টেটে জেলখানা নাই। দেখার জন্য 60 জন নাজরান থেকে খ্রিস্টান পাদ্রী এসেছে, মানে খ্রিস্টান 60 জন বড় মুফাসসিরে কোরআন, বুঝতে পারছেন তো, 60 জন খ্রিস্টান খতিব, 60 জন খ্রিস্টান ইমাম এসেছে। কি দেশ মোহাম্মদ বানাইলো জেলখানা নাই দেখার জন্য? এসে মসজিদে নবীর পূর্ব দিকে অবস্থান করতে শুরু করেছে। মসজিদে নবীর পূর্বে হচ্ছে বাজার, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখবেন মসজিদে নবীতে দক্ষিণ দিকে নামাজ পড়ে, আপনি মসজিদে নবীতে নামাজ পড়লে দক্ষিণ দিকে পড়বেন, আমরা বাংলাদেশিরা পড়ি পশ্চিম দিকে। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা নামাজ পড়তাম পূর্ব দিকে, কারণ পূর্ব দক্ষিণ উত্তর কোনো বিষয় না, কেবলা যেদিকে, কাবা যেদিকে, কেবলা ওই দিকে, যেরকম ঠিক কিনা? বাজারে গেলেন, ইন দ্য মিন টাইম জোহরের নামাজের আজান হলো, 60 জন খ্রিস্টান পাদ্রী নাজরান থেকে আসা দেখতে লাগলেন, বাজারের সব লোকগুলো বাজার থেকে মসজিদে দৌড়ায়, স্বর্ণের মদিনার স্বর্ণের দোকানদার দোকান বন্ধ করে না, শাটারও নামায় না, ক্যাশ বক্সের মধ্যে তালাও ঝুলায় না, সবাই দোকান এমনি রেখে দিয়ে দৌড়, ফলের দোকানদার ফলের দোকান বন্ধ না করে মসজিদে দৌড়, জামা কাপড়ের দোকানদার দোকান খোলা রেখে মসজিদে দৌড়। খ্রিস্টানরা তো অবাক, এ কেমন দেশ, স্বর্ণের দোকান বাংলাদেশে যদি শাটার না নামায়া ক্যাশের মধ্যে তালা নামাইরা যায় কি হবে, সব নিজ্ঞাইব, আরে নিজ্ঞাইব না, আমার শেষ সালাও শেষ, ঠিকই না? ওরা দেখলেন কেউ দোকান বন্ধ করে না, সবাই মসজিদে চলে যায়, নামাজ হলো। 60 জন খ্রিস্টান পাদ্রীর প্রধান পাদ্রী বলল, যাও মোহাম্মদ রে বলো, নাজরান থেকে আমরা ভিজিটে এসেছি, নাজরান থেকে এসে বিশ্বনবীর কাছে বললেন আমরা 60 জন পাদ্রী এসেছি, কয়জন? আরো জোরে কয়জন? বিশ্বনবীর কাছে এসে বললেন আমরা আপনার শহর ভিজিট করতে এসেছি, আপনার সাথে মিটিং করতে এসেছি।
বিশ্বনবী সাহাবীরে বললেন, ও সাহাবারা এখন 60 জনের কই বসাই, আমার তো ড্রয়িং রুম নাই, আমার তো কনফারেন্স রুম নাই, আমার তো মিটিং রুম নাই, আমার তো ঘরের মধ্যে জাজিম নাই, সোফা সেট নাই, বালিশ নাই, দামি কিছু নাই, কোথায় বসাই? এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোহরের নামাজ শেষ হয়েছে, সূর্য ঢলতে শুরু করেছে, এখনই পাহাড়ের ছায়া পাওয়া যাবে, চলেন না 60 জন খ্রিস্টানকে নিয়ে পাহাড়ের ছায়ায় বসি। বিষ্ণু বললেন, না এটা তো দামি মেহমান, পাহাড়ের ছায়ায় বসলে কেমন হয়? আরেক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর গাছ কেটেছি গতকাল, অনেকগুলো খেজুর গাছের পাতা ডালপালা আছে, আপনি বললে এটা দিয়ে বালুর মধ্যে বিছানা করে দেই, ওইখানে বসবে। বিষ্ণু বললেন, না না, এরা দামি মেহমান, বিদেশি ডেপুটেশন, বিদেশি প্রতিনিধি, 60 জন খ্রিস্টান পাদ্রি, আবার অন্য ধর্মের ফাদার, খ্রিস্টান ফাদাররা আসছে, পার্টির মধ্যে নয়, পাহাড়ের ছায়ায় নয়, এরা দামি মেহমান, ভালো কোনো জায়গায় বসতে দিতে হবে। বলতে বলতে 60 জন খ্রিস্টান পাদ্রি বিশ্বনবীর কাছে চলে এসেছেন। এবার বিশ্বনবী কোথায় বসতে দিবেন? আর জায়গা না পেয়ে বেলালরে ডাকলেন, ইয়া বেলাল, ইফতাহ, ইয়া বেলাল, ও বেলাল, মসজিদে নবীর চাবি দাও। বিশ্বনবী চাবি নিয়ে নিজ হাতে মসজিদে নবীর তালা খুললেন। 60 জন খ্রিস্টান পাদ্রিকে নিয়ে বিশ্বনবী মসজিদে নবীর ভেতরে বসে মিটিং করলেন। সুবহানাল্লাহ, বিশ্বনবী খ্রিস্টান দেখেন নাই, আস্তিক দেখেন নাই, নাস্তিক দেখেছেন, দেখেন নাই, দেখেছে মানুষ, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, মানুষকে বিশ্বনবী সেলিউট করেছেন, ঠিক কিনা? এজন্য হিন্দু নয়, খ্রিস্টান নয়, বৌদ্ধ নয়, ইসলাম বলে সবার উপরে মানুষত্ব, হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান, এটা মানবিক ধর্ম। আবার ইসলাম হচ্ছে দীনুন শামিল, সব কিছুকে শামিল করে, আপনার জীবনে যা দরকার সব কিছুর কথা এই কোরআনের ভেতরে আছে না নাই? আপনার সব সমস্যার সমাধান কোরআনের ভেতরে দিয়ে দিয়েছে। কে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, পড়েন পড়েন, সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়ায় আখিরা, গো ব্যাক, হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। আল্লাহু আকবার, সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা দীনুন শামিল, সব তিনি বলেছেন। আল্লাহ বললেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তোমাদের প্রয়োজনীয় এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআনে বাদ দিয়েছি। সুবহানাল্লাহ, তোমাদের প্রয়োজনীয় সব কিছু ধরে ধরে কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছে। কে সব পাবেন, আপনি মহাকাশের কথা পাবেন, সাগর জলের কথা পাবেন, বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেইনস, কেমন করে পাহাড় বানালেন সেটা পাবেন, কেমন করে পানি থেকে মানুষ বানালেন সেটা পাবেন, কেমন করে মায়ের পেটে বাচ্চা বড় হয় সেটা পাবেন, কেমন করে 24 দিনে দিন হয় রাত হয় সেটা পাবেন, কেমন করে জোয়ার ভাটা হয় সেটাও পাবেন, সব কোরআনের মধ্যে আছে না নাই? দীনুন শামিল, আবার ইসলাম হচ্ছে দীনুন আমাল উমুম ইউনিভার্সাল রিলিজিয়ান, ইসলাম এটা সবার ধর্ম নাকি শুধু আপনাদের ধর্ম? কথা বলেন, কথা বলেন, এটা হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, গোটা বিশ্বের সবার ধর্ম, তোরা না মানলে আমরা কি করুন, ঠিক কিনা? এটা তো তোমাদেরও ধর্ম, এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা ইহুদিদেরও ধর্ম, এটা মুসলমানদেরও ধর্ম, এটা সবার ধর্ম নাজিল করেছে কে? এজন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যে বলে নাই আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন, বলছে, বলে নাই আলহামদুলিল্লাহি রব্বিল মুসল্লিন, বলে নাই, বলেছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আলামিন গোটা বিশ্বের সবার রব তিনি। আবার বিশ্বনবীর আল্লাহ বলে নাই শুধু মুসলমানদের জন্য রহমত, বিশ্বনবীর বলে নাই শুধু মুত্তাকিদের জন্য রহমত, আল্লাহ বললেন মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা হোল ওয়ার্ল্ড, ও নবী রহমত আর বরকত করে আমি আপনারে গোটা বিশ্বের সবার জন্য পাঠিয়েছি, ঠিক কিনা? তার মানে ইসলাম সবার, ইসলামের মালিক আল্লাহ সবার, ইসলামের নবী বিশ্বনবী সবার, এই কোরআনটা মনে হয় শুধু আমাদের, কোরআনটা শুধু মুসল্লিদের, এই কোরআন শুধু হাফেজ সাহেবের, আর কারো না, নাকি সবার? আল্লাহ বললেন এই কোরআন হলো যিকরালিল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরালিল আলামিন, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, কোরআন শুধু নারীদের জন্য নয়, শুধু পুরুষদের জন্য নয়, যিকরালিল আলামিন গোটা বিশ্বের সবার জন্য হলো এই কোরআন, ঠিক কি না? দীনুন কামেল, দীনুন শামেল, অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম, কেউ চাইলে ঢুকতে পারবে,
কিন্তু কেউ চাইলেই কিন্তু ইহুদি ধর্ম গ্রহণ করতে পারে। ইহুদি হইতে হয় বাই বর্ন, অনেকে জানেই না। আপনি 1,000 কোটি টাকা দিলেও হ্যাঁ আপনার ইহুদি বানাবে না, খ্রিস্টান হতে পারবেন, হিন্দু হতে পারবেন, বাট ইহুদি হওয়া যাবে, ইহুদি হতে হয় বাই বর্ন। আবার বাবা ইহুদি, বিয়ে করেছে অন্য ধর্মের মহিলা, বাচ্চা যেটা হবে সেটাও ইহুদি হবে না। ইহুদি হতে হলে মহিলার পেট থেকে, ইহুদি নারীর পেট থেকে বাচ্চা হতে হয়, তবেই ইহুদি জোরে কোনো, ঠিক কিনা? ইসলামে এরকম আউলা জাউলা কোনো নিয়ম আছে? জোরে বলেন আছে। এরপর আল্লাহ বললেন ইসলাম মানা সহজ না কঠিন? আত্তাইসির, সিম্পলিসিটি। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, আপনার কোমরে ব্যথা, বসে বললে কবুল করবে কে? বসে পড়তে পারেন না, শুয়ে পড়লে কবুল করবে কে? শুয়েও পারেন না, ইশারা ইঙ্গিতে পড়লেও কবুল করবে কে? ওযু করে নামাজ পড়া ফরজ, ঠান্ডার কারণে ওযু ধরতে পারেন না, তায়াম্মুম করে নামাজ পড়লে কবুল করবে কে? বিয়ের মধ্যে ডৌরি, মোহরানা দেওয়া ফরজ, মোহরানা নাই, সামান্য কিছু দিয়েও বিয়ে করলে কবুল করবে কে? কিন্তু পোলাবান তো বিয়ে করতে চায় না, বয়স একটা রয় 30-35 আছে না নাই, কে হুজুর দোয়া করেন নিজের পায়ে খাড়াই, কার পায়ে? তাহলে এতদিন কার পায়ে খাড়াইছ? বিয়ে করাই দিবেন, ছেলে মেয়েদের বয়স হলে বিয়ে করাবেন, এটা মা বাবার উপর দায়িত্ব, চিল্লাবেন ঠিক কিনা? ইসলাম হলো সহজ। আল্লাহ বললেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আমি তোমাদের জন্য ইসলামটারে কঠিন করি না, ইসলামটারে সহজ করে দিয়েছে কে? মুয়াজ ইবনে জাবালকে বিশ্বনবী ইমাম বানালেন। মুয়াজ ইবনে জাবাল এক এলাকার ইমাম হয়ে বড় বড় কেরাত ধরে, মাগরিবের নামাজে পড়ে সূরা বাকারা, এশার নামাজে পড়ে সূরা আলে ইমরান। ওই এলাকার সাহাবীরা ছিল কামলা সাহাবি, সারাদিন কাজ করত, মাঠে মাটি কাটত, ঘাস কাটত, খেজুর গাছের বাগানে চাষ করত। এই কষ্ট করা চাষি সাহাবারা ওনার পিছনে যখন নামাজ পড়তে গেলেন, দেখলেন মাগরিবের নামাজে ধরছে সূরা বাকারা। বাকারা ছোট না বড়? জোরে কর। এশার নামাজে ধরছে আলে ইমরান, এক কামলা সাহাবি নামাজ থুইয়া দিছে দূর, বারান্দায় যায় নিজে নামাজ পড়ছে, আর পারি না, সারাদিন কাজ করার পরে আর ধরছে কুলায় কথা বলে, একা একা নামাজ পড়ে বিশ্বনবীর কাছে যে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এক ইমাম আপনি আমাদের এলাকায় পাঠিয়েছেন, ইমাম মাগরিব পরে বাকারা দিয়া, এশা পরে আলে ইমরান দিয়া, একদিন আর সহ্য করতে না পেরে নামাজ থেকে আমি দিছি দৌড়, কি করবেন আপনি করেন? বিশ্বনবী মুয়াজকে ডাকলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের মতো লাল করে দিল, কে ধমক দিয়ে বললেন, ইয়া মুয়াজ আফাত্তানুন, ইয়া মুয়াজ আফাত্তানুন আনতা, ইয়া মুয়াজ, তুমি কি সমাজে ফিতনা লাগাও নাকি? এই ফিতনাবাজি করানোর জন্য পাঠিয়েছি নাকি? খবরদার মুয়াজ, ইযা তাউমুন নাস ফালিউখফফ, যখন মানুষের নামাজের ইমামতি করবা ছোট্ট করবা, আর রাত্রিবেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াবা তখন লম্বা করবা। সুবহানাল্লাহ। অনেকে নিজে নামাজ পড়লে তাড়াতাড়ি, ইমামতি পাইলে মাশাআল্লাহ এমন কারিয়ানা স্টাইল ধরে, কপাল পোড়া, বুঝে না, ইসলামের পুরো মুখালেফ, এন্টি ইসলাম। ইসলাম বলে জামাতে নামাজ হবে ছোট, কারণ তোমার পিছনে মুসাফির মুসল্লি আসে না নাই, অসুস্থ মুসল্লি আসে না নাই, মহিলাদের কাতারে অনেক মা দাঁড়িয়েছে, ওই মহিলার বাচ্চা কান্নাকাটি করে আসে না নাই। এখন আপনি যদি বাকারা ধরেন মুসাফির নামাজ দিয়া দিবে দৌড়, কারণ নোয়াখালী যাবে, নোয়াখালী ট্রেন 7টায়, আপনি এমন সূরা ধরেছেন ওটা শেষ করতে লাগবে 2 ঘন্টা, এরকম আসে না নাই। অসুস্থের অবস্থা কাহিল, আর ওই ছোট্ট বাচ্চা কান্নাকাটি করে মার অবস্থাও কাহিল, ঠিক কিনা? এই জন্য ইসলাম বলে আল ইসলাম হলো তাইসির, একেবারে সহজ, ইসলামের মধ্যে কোনো বাড়াবাড়ি। বিশ্বনবী মুয়াজরে শিখালেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, ও মুয়াজ ইসলামকে সহজ করে উপস্থাপন করো, ওয়ালা তুনাফফিরু ওয়ালা তুআসসিরু, ইয়াসসিরু সহজ করো, তো ওয়ালা তুআসসিরু কঠিন করো না, বাশশিরু ইসলামের সুসংবাদ সহজ করে মানুষকে দাও, ওয়ালা তুনাফফিরু ইসলাম থেকে মানুষকে তুমি ভাগিও না। সুবহানাল্লাহ। বিশ্বনবী মসজিদে নববীতে মিটিং করছেন, ইন দা মিন টাইম এক বেদুইন সাহাবি ঢুকছে মসজিদে, সভ্যতার ছোঁয়া তার গায়ে লাগে নাই, তাও উট নিয়ে ঢুকছে, কি নিয়ে? মসজিদে নবীর মাঝখানের পিলারে উট বাইন্দা মসজিদে নবীর মাঝখানে কাম শুরু করছে, মানে পেশাব শুরু করছে। ওমরে ফারুক এরকম পাঞ্জাবির এটা উঠায়, কয় ও নবী আপনি আমারে ছাড়েন? বিশ্বনবী বলেন ওমর, দা হু দা, রাখো রাখো, আরে মাঝখানে ডাক দিও না, কাম সারতে দাও। এই জন্য বিশ্বনবী বলেছেন খবরদার, কেউ যদি টয়লেটে বসে বাইরে থেকে জোরে ডাক দিও না, আপনার ডাকের সোডে বেড়ার পেশাব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কেউ টয়লেটে ঢুকে ইচ্ছা করে থাকতে চায় না, বেশি নক করেন না, কাশি দিবেন, ভদ্র হচ্ছে কাশি দিবেন, তাহলে বুঝবে সামওয়ান ইজ ওয়েটিং ফর মি আউটসাইড দ্য ওয়াশরুম, একজন অপেক্ষা করছে আমার বেরোতে হবে। অনেকে যে ধুম ধুম করে বাড়ি মারে আসে না নাই, ওই বেড়ার ভিতরে কাম শেষ, জামাও শেষ, পাঞ্জাবিও শেষ,
জোরে কম ঠিক কিনা? বিশ্বনবী বললেন দা হুইয়া আমার কোমর রাখো যায় না, পরে কাম সারতে দাও। ইচ্ছে মতো পেশাব করার পরে বিশ্বনবী সাহাবিদেরকে থামালেন। বিশ্বনবী বললেন এক বালতি পানি ঢেলে দাও। পানি ঢেলে দেওয়ার পরে বেদুইন ডেকে বললো ও বেদুইন তুমি কোথায় পেশাব করেছো জানো না কিরে বেদুইন? এই জায়গাটা আমাদের এবাদতগাহ, মাবাদ, মুসল্লা, এখানে আমরা সালাত পড়ি, এখানে আমরা এবাদত করি, এই জায়গায় বসে আমরা জিকির করি কার? তুমি আর কখনো এই কাজ করো না বেদুইন। বেদুইন চিন্তা করলো হায় হায় আমাদের এলাকার এবাদত গাহের মধ্যে কেউ যদি করতো ওরা তো কোপাইয়া সাইজ করে দিতাম আমরা, এরা এত ভদ্র এত ভালো। বেদুইন বলে আপনি কে? বিশ্বনবী বললেন আমি এই যুগের নবী। বেদুইন বলল তাহলে আর দেরি কেন, আপনি আমারে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য ইসলাম সহজ না কঠিন? ইসলামকে সহজ করে নাজিল করেছে কে? আবার ইসলাম হলো দীনুল ফিতরা, দীনুল ফিতরা স্বভাব সুলভ ধর্ম, পরিবেশ সুলভ ধর্ম, রুচি সুলভ। ইসলাম আপনার সাথে ম্যাচ করবে, ইসলাম আপনার সাথে স্যুট করবে। ইসলামের এমন কোনো বিধান নাই যেটা আপনার সাথে ম্যাচ করবে না, স্যুট করবে না, সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন যত নিউ বর্ন বেবি আছে নবজাতক সবাই মুসলমান হয়ে জন্মায়। মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা আই ইউলাদু আলাল ইসলাম, যত বাচ্চা দুনিয়ার বুকে জন্মায় সবগুলো মুসলমান হয়ে জন্মায়। ফা আবাওয়াহু ইউহাফফিদানিহি ইউনাসসিরানিহি ইউমাজ্জিসানি, বাবা মা পরে তারে হিন্দু বানায়, বাবা মা পরে তারে খ্রিস্টান বানায়, বাবা মা পরে তারে বৌদ্ধ বানায়, জোরে কম ঠিক কিনা? যত বাচ্চা পৃথিবীতে আছে সবগুলো মুসলমান না কাউকে, জোরে বলে। এটা স্বভাব সুলভ ধর্ম, ইননেট ক্যারেক্টারিস্টিক্স, এটা আপনার রুচি সুলভ ধর্ম। পৃথিবীর অনেক ধর্মের এমন অনেক নিয়ম আছে আপনার রুচিতে ধরবে না, আপনি অবাক হবেন এটা আবার কেমন ধর্ম। হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, হিন্দু ধর্মে একটা নিয়ম ছিল সতী দাহ, নাম শুনছেন? জামাই মরলে জামাইয়ের লগে জ্যান্তা বউরে বাইন্দা হেডার উপরে দিতে হবে আগুন দিয়া, শুনছেন? রাজা রামমোহন রায় এসে এটা উঠাই দিছে, ঠিক কি না? আবার হিন্দু ধর্মের একটা নিয়ম আছে আপনি হিন্দু হলে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে, করবেন? আঙ্গুরে 1 কোটি টাকা দিল গরু, কারণ ইসলামে এরকম আউলা ঝাউলা কোনো নিয়ম, এটা দীনুল ফিতরা। আবার ইসলাম হলো দীনুস সালাম, শান্তির ধর্ম। ইসলাম কখনো অশান্তি পছন্দ করে? বিশ্বনবী তৎকালীন সময়ের রাজা বাদশাদের কাছে যখন চিঠি দিতেন, চিঠির প্রথম কথা ছিল সালামুন আলা মান ইত্তাবা আল হুদা, আল্লাহর দেয়া হেদায়েত যে গ্রহণ করে তার উপরে আল্লাহর সালাম আছে রাই। এরপর বিশ্বনবী লিখতেন আসলিম তাসলাম, ইসলাম আনো শান্তি দিবে কে? আবার আমরা যখন একে অপরের সাথে দেখা হয় সালাম আছে রাই, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে, পড়েন আমিন আর জোরে আমিন। জান্নাতে ঢুকলে ফেরেশতারা আমাদেরকে দিবে সালাম, আমরা দিব সালাম, আর আল্লাহর নিজেরও একটা নাম হচ্ছে সালাম, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য ইসলাম হচ্ছে দীনুস সালাম। আবার ইসলাম হলো দীনুল ওয়াসাতিয়াতি ওয়াল ইতিদাল, ব্যালেন্সড রিলিজিয়ন এভার ইন দ্য ওয়ার্ল্ড, ভারসাম্যপূর্ণ, ব্যালেন্সড। এজন্য বিশ্বনবী বলেন ইদা হাদারাত তুআমুল ইশা ওয়াল আশা, ইদা হাদারাল ইশা ওয়াল আশা ফাকদ্দিমুল আশা ক্বাবলাল ইশা। ইশা মানে রাতের নামাজ, সবাই বলেন ইশা মানে কোন নামাজ? সবাই বলেন ইশা মানে রাতের নামাজ, আর আশা মানে রাতের খাবার। আশা মানে কি? বিশ্বনবী বললেন ইশার নামাজ আর রাতের খাবার যদি একসাথে তোমাদের সামনে এসে যায় ইশার নামাজের আগে রাতের খাবার খেয়ে নিও, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বুঝেন নাই? ইদা হাদার আল এশা ওয়াল আশা, এশা মানে এশার নামাজ, আশা মানে রাতের খাবার। এশার আজান হয় আবার খাবারও চলে আসছে, বিশ্বনবী বললেন আগে খাবার খাও পরে নামাজ, কারণ খানা থুইয়া নামাজে দাঁড়ালে মুরগির রানের কথা মনের ভিতরে আসে না। সুবহানাল্লাহ, কি সুন্দর ইসলাম, আল্লাহু আকবার, ব্যালেন্স রিলিজিয়ন। এক সাহাবী বললেন উসল্লিল্লা ইলা কুল্লা, সারা রাত নামাজ পড়বো। আরেক সাহাবী বললেন আসুমুদ্দাহারা কুল্লা, সারা বছর রোজা রাখবো। আরেক সাহাবী বললেন আতাজিলুন্নেসা, আমি বিয়ে করব না। বিশ্বনবী তিনটারই ধমক দিলেন। বিশ্বনবী বললেন তোমরা কি আমার চেয়ে বড় মোত্তাকি হতে চাও নাকি? বিশ্বনবীর চেয়ে বড় মোত্তাকি হওয়া যাবে? বিশ্বনবীর চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? বিশ্বনবী বললেন তুমি কি বলছো? আমি কইছি সারা রাত নামাজ পড়ুম। বিশ্বনবী বললেন না পড়বা না। বিশ্বনবী তার জীবনের কোনোদিন সারা রাত নফল নামাজ পড়েন নাই। বিশ্বনবী এশার সালাতের পরে ঘুমিয়ে যেতেন, মাঝরাতে তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে উঠে
তাহাজ্জুদ পড়তেন, আবার ঘুমিয়ে যেতেন, ঘুম থেকে উঠে ওযু সারা ফজরের দুই রাকাত সুন্নাত পড়তেন, তারপরে ফজরের নামাজের ইমামতি করতেন। বিশ্বনবী ঘুমিয়ে গেলেও তার ওযু কোনোদিন ভাঙত না। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। বিশ্বনবী বললেন, আমি তো এই সিস্টেমে নামাজ পড়ে নবী হইলাম, তুমি কি আমার চেয়ে বড় নবী হইতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হতে চাও নাকি? আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আরেক সাহাবী বললেন, তুমি কি কইছো বলো। ওই সাহাবী কয়, আমি কইছি সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না। বিশ্বনবী বললেন, আমি নবী হয়ে তো সারা বছর ধুমাইয়া খাই, আমার তো নবী গিরিতে কোনো সমস্যা হয়? সপ্তাহে আমি রোজা রাখি দুইটা সোমার বৃহস্পতি, বাকি পাঁচ দিন খাওয়া দাওয়া আছে নাই। আবার মাসে রাখি তিনটা, 13, 14, 15 আইয়ামুল বীজের রোজা, বাকি 23 দিন আমি শুধু খাই, সুবহানাল্লাহ। তা আমি নবী হয়ে খাইতে পারি, তুমি কোন আল্লাহর ওলি হইছো ভাইয়া? বেশি রোজা রাখতে চাইলে দাউদ নবীর সিস্টেমে রাখবা। দাউদ নবী একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন, এরপরের দিন রোজা রাখতেন, এরপরের দিন রাখতেন না, তারপরের দিন রোজা, আবার তারপরের দিন রাখতেন না, ঠিক কি না? এর চেয়ে ভালো রোজা হতে পারে? আর এক সাহাবীর বিষয়ে বললেন, তুমি কি কইছো বলো। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আতাযিলুন নিসা, আমি নারীদের কাছেও যাব না, আমি কোনোদিন বিয়া করুন না। বিষ্ণুনবী বললেন, আমি 13টা বিয়া করে নবী হইলাম, তোমার কি সমস্যা? বিষ্ণুনবী বিয়ে করেছে কয়টা? 13টা। আমি 13টা বিয়ে করার পর নবী থাকতে পারলাম, তুমি বিয়ে করবে না কেন? আন নিকাহ মিন সুন্নতি, নিকাহ করা আমার সুন্নাত, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত পছন্দ করে না সে আমার উম্মত হতে পারে। ইসলামের সর্বশেষ কারিশমা হচ্ছে আল উদু, ক্লারিটি। ইসলামের মধ্যে কোনো গোজামিল নাই, আছে আল হালালু বাইয়্যিন ওয়াল হারামু বাইয়্যিন, হালাল কোনটা এটাও স্পষ্ট, আবার হারাম কোনটা সেটাও স্পষ্ট, জোরে কোন ঠিকিরা। ইসলামের এই গ্রন্থ কোরআন সবার জন্য, কোরআন কুলি পড়বে, মজুর পড়বে, মুফাসসির কোরআন পড়বে, ইমাম পড়বে, ছোট্ট বাচ্চারাও পড়বে, ঠিক কিনা? একদল লোক আছে বলে আমরা আলেম না, আমরা কোরআন পড়তে পারবো বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে হয় নাই এই কথা শোনা যাবে? এটা সবার কিতাব, সবাই পড়বেন, আরবি শিখবেন, বঙ্গানুবাদ শিখবেন, সবাই শিখবেন, না বুঝলে ইমাম সাহেবের কাছে যাবেন, প্রতিদিন একটা করে হলেও কোরআনের অর্থ বুঝতে হবে, আয়াতের একটা আয়াতের বঙ্গানুবাদ হলেও প্রতিদিন পড়তে হবে। রাজি আছি না? রাজি আছেন? কোরআনের বঙ্গানুবাদ পড়বেন তো? স্মার্টফোনের ভিতরে কত গান কত নাচ, কিন্তু কোরআন নাই। কোরআনের কত ধরনের অ্যাপস বেরিয়েছে, আপনি বাসে চড়তেছেন, হাঁটতেছেন, বসে বসে কোরআনের অর্থগুলো পড়বেন। আল্লাহ আপনারে কি বললো শুনতে মানে চাই কি চায়? কোনো গোজামিল নাই। আজারি সাহেব গোজামিল দিয়ে ওয়াজ করলে পরে খবর আসে না নাই? আজারি সাহেবকে আমরা জিজ্ঞেস করবো এটা পাইছেন কই? খতিব সাহেব যদি উল্টা পাল্টা বলে, আপনি কোরআনে যদি দেখেন খতিব সাহেব উল্টা বলছে, ধরার সুযোগ আছে না নাই? কোনো গোজামিল ইসলামে নাই। ক্লারিটি, সুস্পষ্ট, নাকিয়াতুন বাইদা, জলজলে সূর্যের মতো ইসলামটারে বিশ্বনবী রেখে গিয়েছেন, জোরে কোন ঠিকিরা? হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, হিন্দু ধর্মে জাত প্রথা আছে না নাই? নিম্ন বর্ণের হিন্দুরা বেদ ধরতে পারে না, শ্রীমৎ ভগবত গীতা ধরতে পারে, খালি ধরবে ব্রাহ্মণরা। আর যা মন চায় গোজামিল আছে না নাই? ইসলামে আছে রেকম? আছে। ওই ইসলামের অগ্রযাত্রা আর বিজয়কে কেউ কি থামিয়ে রাখতে পারবে? জোরে বলেন পারবে? এজন্য আল্লাহ বললেন, ওরা আইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়, সুবহানাল্লাহ। ও নবী, আপনি যদি বিজয় লাভ করেন কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ যদি আপনার হাতে বিজয় এনে দেয় কি করবেন? বিজয় লাভ করার পরে কি করবেন? কথা বলেন। বিজয় লাভ করার পরে এই দুনিয়াতে যতগুলো যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, গোটা বিশ্বজুড়ে আপনি যদি খেয়াল করেন, বিজয় লাভ করার পরে বিজিত এলাকার উপর আক্রমণ আসে না নাই? বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেয়, গণহারে নারীদেরকে ধর্ষণ, অত্যাচার আসে না নাই? আল্লাহ বলেন, না, মুসলমানদের বিজয় এমনটা নয়, মুসলমানরা বিজয় উৎসব করবে একজনের শুকরিয়া জানানোর মাধ্যমে, তিনি কে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আপনি আল্লাহর শুকরিয়া করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে? পড়েন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। কারণ আল্লাহ হলেন তওবা কবুলকারী। তওবা কবুল করেন কে? মৃত্যুর আগের দিন পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? বিশ্বনবী বললেন, হাত্তা ইগারগের, মালাকুল মাউত যখন রুহ ধরে টান দেয়, বান্দা ব্যথা পায়, গলা দিয়ে গর 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 শব্দ হয়। বিশ্বনবী বললেন, হাত্তা ইগারগের, ওই গরগরানি শব্দের আগে চোখের পানি ছেড়ে যদি আমার কোনো বান্দা ক্ষমা চায়, ওই বান্দারে ক্ষমা করবে কে? ইন্নাহু কানা তাওয়াবা। তিনি তওবা কবুল করার জন্য বসে আছেন।
এজন্য সূরাতুন নাসার এই সাহায্য আর বিজয় দ্য ভিক্টরি নামে আল্লাহ কোরআন একটা সূরা দিলেন। এই সূরার সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে বিজয় দান করেন একজন তিনি কে, নাকি আপনারা এই বিজয় আনছেন 16 ডিসেম্বরে? আর কোনোদিন কইবেন আমরা তোমাদের ভুলবো না এটা শুধু বলবেন, নাকি সাথে সাথে বলবেন আল্লাহ তোমারে আল্লাহ রে কোনোদিন ভোলা যাবে? আর বিজয় লাভ করার পরে প্রশংসা আর জিকির করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা আর আমল করার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে বলি নাই, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন বেরিয়ে থাকলে মুখ ফসকে আল্লাহ যেন আপনাদের স্মৃতিপট থেকে সেগুলো মুছে দেয়, আমরা পড়ি আমিন। সত্য সুন্দর কল্যাণকর হকের পক্ষে যা বললাম প্রথমে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন।